ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। কোভিড আক্রান্ত বালিগঞ্জ জিআরপির শীর্ষ আধিকারিক কয়েকদিন আগেই জ্বরে আক্রান্ত হন তিনি, তারপরই তার করোনা পরীক্ষা হয়, পরীক্ষার রিপোর্ট আসে পজিটিভ। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তীর সঙ্গে। ময়ূক, আর কি জানা যাচ্ছে এখন, কেমন আছেন তিনি? দেখো, যেটা জানা যাচ্ছে যে কিছুদিন আগেই জ্বরে আক্রান্ত হন এই বালিগঞ্জ জিআরপির শীর্ষ আধিকারিক, এবং জ্বরে আক্রান্ত হওয়ার পর তার চিকিৎসা শুরু হয়, তার কোভিড টেস্ট হয়, যেটা এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে যে গতকাল এই কোভিড টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। রিপোর্ট পজিটিভ আসার পরই এই থানার যিনি শীর্ষ আধিকারিক বালিগঞ্জ জিআরপির, তার সঙ্গে অন্যান্য যারা পুলিশের অফিসিয়াল তারা যোগাযোগ করেন, তিনি আপাতত চিকিৎসাধীন। তার যে থানার তার যে গাড়ি চালক তাকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। এছাড়াও ওই জিআরপির আরো তিনজন কনস্টেবল যারা ওই শীর্ষ আধিকারিকের কন্ট্যাক্টে এসেছিলেন তাদেরকেও কিন্তু কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। যদিও এই তিনজন কনস্টেবল এবং গাড়ি চালক তারা অ্যাসিমটোম্যাটিক, উপসর্গহীন অবস্থায় রয়েছেন, এবং শীর্ষ আধিকারিক তার কিছুদিন আগে জ্বর হয়ে টেস্ট হয়, টেস্টের পরই কোভিড প্রকাশ্যে আসে। ধন্যবাদ ময়ূক।